যে 23 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বামফ্রন্ট তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ঘোষণা করেছিলেন যে শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হয় এই বাম নেতৃত্ব তথা সমাজতান্ত্রিক এই আদর্শে বিশ্বাসী এই নেতা আজ কথা রাখতে ব্যর্থ হয়েছেন। সিপিএম দল যথাসময়ে প্রার্থী তালিকা প্রকাশ করতে ব্যর্থ হলো, এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। রাজ্যে বামফ্রন্টের ইতিহাসে এ ধরনের ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি, কিন্তু আজ কেন এই ধরনের বিভ্রান্তি, কেন আজ দল যথাসময়ে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না, এ নিয়ে সাধারণ স্তরে বামকর্মীরা ব্যাপকভাবে সমালোচনা করছেন এবং নেতৃত্বের সামনে নানা জটিল প্রশ্ন উপস্থাপন করছেন। কি কারণে আজ সিপিএম বুর্জোয়া কংগ্রেসের হাত ধরলো, বামপন্থী কর্মীরা ব্যাপকভাবে সমালোচনা করছেন দলের রাজ্যস্তরীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে। দীর্ঘ 25 বছর এর যে ক্ষমতা থাকার পরও আজ কংগ্রেসের হাত ধরতে হচ্ছে। এই বুর্জোয়া কংগ্রেসের সঙ্গে সিপিএম সাধারণ স্তরের নেতৃত্বরা নিজেদের কোনোভাবেই খাপ খাইয়ে নিতে পারছে না, তাই আজ দলের মধ্যে ইতিমধ্যেই কোন দল তীব্র আকার নিয়েছে, দলের মধ্যে সংকট বেড়েই চলছে। টিকিট বণ্টন এবং টিকিট বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেমন সংকট রয়েছে, তেমনি টিকিট বণ্টনের ক্ষেত্রেও কংগ্রেস সিপিএমের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কালনিমির লঙ্কা ভাগ, যার ফলশ্রুতিতে আজ সিপিএম দলও অনেকখানি ব্যাকফুটে পড়ে গেল এবং টিকিট প্রত্যাশীদের নামের তালিকা প্রকাশের ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে পড়েছে। এ নিয়ে শাসক দলের নেতৃত্বরা বামফ্রন্টের নেতাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। আগামী দিন অর্থাৎ 2023 সালে বিধানসভা নির্বাচনে পরিস্থিতি কী হবে এই বিষয়েও জনগণকে সজাগ করে দিয়েছেন বিজেপির রাজ্যস্তরের নেতৃত্বরা।